দেখে নিন, যুক্তরাষ্ট্রকে নাকানি চুকানি খাওয়াতে ইরানের অস্ত্রাগারে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর রাশিয়ান ট্যাঙ্ক। পারস্য উপসাগরের দেশ ইরানকে অত্যাধুনিক T-90 ট্যাঙ্ক সরবরাহ করতে যাচ্ছে তেহরানের মিত্র রাশিয়া। ইরানি সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আহমদ রেজা পুরোদস্তা জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে এই ট্যাঙ্ক কেনার কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে T-90 ট্যাঙ্ক। জেনারেল পুরোদস্তা আরও জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনীকে এতটাই শক্তিশালী হতে হবে যাতে দেশের জনগণ নিজেদের নিরাপত্তার ব্যাপারে স্বস্তি বোধ করে। তার মতে, শত্রু যখন দেখবে আমাদের আঙ্গুল ট্রিগারের ওপর সদা সতর্ক রয়েছে, তখন তারা তাদের অশুভ পরিকল্পনা থেকে পিছু হটবে। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, আমরা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব। এক্ষেত্রে পরমাণু সমঝোতা বা অন্য কোনো কূটনৈতিক নৈতিকতা লঙ্ঘিত হলো কি না তা দেখা সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়।